স্পটলাইট তৈরি করা বা একটি নির্দিষ্ট জায়গা আলোকিত করা। আমরা যদি আমাদের স্ক্রিনের দিকে লক্ষ্য করি এবং ইমেজটির দিকে তাকাই, তাহলে আমরা এই অংশটুকু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই অংশটুকু একটু ব্লারি এবং একটু আলোকিত। আমরা যদি আমাদের এই লেয়ারটিকে অফ অন করি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের এখানে একটি লাইট ব্যবহার করা হয়েছে। আবার অন করলেই আমরা লাইটটি দেখতে পারি এবং ইচ্ছে করলে লাইটটি কমাতে এবং বাড়াতে পারি এভাবে। তো মাঝে মাঝে বিভিন্ন সময় আমাদের এ ধরনের লাইটিং করার প্রয়োজন হতে পারে বিভিন্ন ইমেজের উপর। তো আসুন আমরা এরকম একটি এক্সিস্টিং ইমেজ বর্তমানে রয়েছে তা কিভাবে আমরা সম্পূর্ণ করতে পারি তা দেখব। প্রথমত আমাদের পূর্বের লাইটটি আমরা অফ করে নেব এবং আমাদের কারেন্ট ইমেজটি আমরা সিলেক্ট করব। এই অবস্থায় জাস্ট আমাদের যে রিডায়াল মার্কিং টুল রয়েছে তা সিলেক্ট করে আমরা আমাদের এই অংশটুকু যেভাবে যতটুকু অংশ লাইট দেখতে চাই ততটুকু অংশ সিলেক্ট করব। এরপরে মূলত আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে ওই জায়গাটি একটি ছবিটির একটি অংশ আমরা কেটে নেব। এবার আমাদের বর্তমান অর্থাৎ মেইন ইমেজটি আমরা অফ করে আমাদের যে অংশটুকু আমরা কেটে এনেছিলাম সেই অংশটুকুর উপর আমরা আলোকপাত করব। আমাদের এখানে যে পলিগুলার ল্যাসো রয়েছে সেই টুলটি আমরা সিলেক্ট করব এবং এই টুলটি দিয়ে আমাদের ইমেজের একটি নির্দিষ্ট অংশ আমরা ইমেজের একটি নির্দিষ্ট অংশ আমরা কেটে নেব। প্রথমত আমাদের স্ক্রিনে অ্যাডজাস্ট করে নিই স্পেস প্রেস করে, যেহেতু আমরা জুম করেছি। এবার ধীরে ধীরে আমাদের ল্যাসো টুল দিয়ে আমরা যে অংশটুকু কেটে ফেলতে চাই, অর্থাৎ আমাদের এই অংশটুকু আমাদের দরকার নেই, এই অংশটুকুতে আমাদের লাইটিং হবে না, অ্যাকচুয়াল ফিজিক্সকে লক্ষ্য রেখে মূলত আমরা এই কাজটি করব। ল্যাসো টুল দিয়ে আমরা খুব সহজেই ইচ্ছে করলে এভাবে মার্ক করতে পারি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস যার ব্যবহার সঠিক জানা থাকলে অনেক গ্রাফিক্সের কাজ সহজ হয়ে যায়। এবার আমাদের মার্কিং হয়ে গেলে আমরা ডিলেট কী প্রেস করে মূলত আমরা এই অংশটুকু কেটে ফেললাম। কন্ট্রোল ডি দিয়ে মাস্কিং তুলে নিলাম এবং কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুম আউট করলাম। এবার আমাদের মেইন যে ইমেজটি রয়েছে তা আমরা অন করব। এবার আমাদের কারেন্ট যে কাজটি আমরা করলাম, যতটুকু অংশ আমরা কাটলাম, ইমেজে এসে অ্যাডজাস্টমেন্টে যাব এবং কার্ভে যাব। এখান থেকে আমাদের অ্যাকচুয়াল কার্ভ ইমেজ স্পটলাইট ডিফারেন্স করে নেব এভাবে। এবার ওকে প্রেস করব এবং এইজগুলোকে আমরা মূলত একটু স্মুথ শেপ দেওয়ার জন্য ব্লার টুলের ব্যবহার করব। এখানে আমরা গাউসিয়ান ব্লার ইউজ করতে পারি, একটি নির্দিষ্ট মাত্রায় অ্যাপ্লাই করব যাতে এক্সিস্টিং ইমেজের সাথে আমাদের মিল থাকে। এবার আমরা ওকে করে নেব। এরূপে আমরা খুব সহজে আবার যদি আমাদের অপাসিটি কমানো বাড়ানোর দরকার হয় তা আমরা করে নিতে পারি। এভাবে করে আমরা খুব সুন্দর স্পটলাইট আমাদের স্ক্রিনে পেতে পারি।